আলোর পথে আহ্বান। কাম টু দ্য হলি কোরআন এন্ড এনলাইটেন ইয়োরসেলফ। প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করা, এটাই হলো হেদায়েতের রাস্তা বাতলায় দেয়। আমি আমার অনেক ওস্তাদের কাছে আমি পড়েছি, দৃষ্টান্ত হিসেবে শুধু একজন ওস্তাদের নাম বলি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে আমি অক্ষর জ্ঞান আলিফ বা তা থেকে নিয়ে শুরু করে বুখারী শরীফের সর্বশেষ হাদিস কালিমাতান হাবিবাতান ইলার রহমান পর্যন্ত দীর্ঘ ১২ বছর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কোরআন এবং হাদিসের প্র্যাকটিক্যাল অনুসরণ সহ আমল সহ শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। বলবেন হুজুর উনি, উনিও তো এই যুগের মানুষ। আমি বলবো যে হ্যাঁ, উনিও এই যুগেরই মানুষ, আমার কিছুদিন আগের। তবে তিনিও কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করেছেন, শুধু পাতা থেকে নয়, শুধু কিতাব থেকে নয়, এরকম একজন নয়, অনেক ব্যক্তির সামনে বসে বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করে ৪০ বছর পর্যন্ত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে কোরআন হাদিস প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করে করে অনুশীলন করে করে শিক্ষা অর্জন করেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বছরের পর বছর ওস্তাদদের সামনে থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তার একজন ওস্তাদের নাম শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম হুজ্জতুল ইসলাম কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর রমানী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি সাহেব ফতহুল বারী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাক্সি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাব্রি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারী রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম ইমামুল ফুকাহা কাজী কুজাত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম ইমামুদ দুনিয়া ইমামুল কুল ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমাম আজম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম শেখ আলকামা রহমতুল্লাহ আলাই, তার একজন শিক্ষকের নাম আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফায়ে আরবা সাহিবুত তুহুর ওয়ান নালাইন ওয়াল ফিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সরাসরি শিক্ষকের নাম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়্যুর রহমা বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত কোরআন হাদিস যেভাবে রক্ষা করেছে
হাজার বছর পর্যন্ত কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ব্যাখ্যাগুলো উম্মতের কাছে নবীর কাছ থেকে সাহাবায়ে কেরামের যুগ থেকে পৌঁছেছে, তার সিলসিলা আর তার পরম্পরাও এই উম্মতে মুহাম্মদিয়ার কাছে সংরক্ষিত আছে। ঠিক।